টাইগার খাওয়া হয়নি কিন্তু এখনো, এখনো এইটুকু বাকি আছে, কে খাবে? এটা একবারে খাওয়া যাচ্ছে না কেন? সবসময় ইনস্টলমেন্ট করতে হচ্ছে কেন? না বাবা বকছে না, বাবা জিজ্ঞেস করছে খাইনি কেন? না আমি বকিনি, যা ভালো ছেলে তুমি, তুমি তো ভালো ছো না বাচ্চা, চলো 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 খেয়ে নাও বাবা খেয়ে নাও। দেখো ভাইকে দেখো, ভাই সুন্দর করে পরিষ্কার করে খেয়ে শুয়েও পড়লো, ঘুমিয়েও পড়লো ভাই, দেখো খালি ভাই শান্ত বাচ্চার মতো ঘুমিয়ে পড়েছে, ভালো বাচ্চাগুলোর মতো খেয়ে নাও বাবা। আচ্ছা বাপা টাটা, ঠিক আছে বাপা এখন আসবে না, বাপা রাতে আসবে, মামি আসবে কি না বলতে পারছি না, দিদি আসবে আর বাপা আসবে, ওকে ঠিক আছে, বুঝতে পেরেছ? শান্ত হয়ে থাকবে, কোনো উৎপাত করবে না, ঠিক আছে, চলো টাটা। ও কি কি হোয়াট? আচ্ছা আচ্ছা, গুড বাই, দুষ্ট করবে না, ঠিক আছে, ওকে, রাতে কথা হচ্ছে, ঠিক আছে, কোনো উৎপাত যেন না হয়, রাতে এসে নয় কমপ্লেন না শুনতে হয়, ঠিক আছে, চলো সিম্বা টাটা, তারা বাবা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে প্রায় 12:30, হ্যাঁ ঘুম থেকে উঠলাম তখন বাজে 11:05 মতো, তখন অলরেডি দেখ এক ঘন্টা আগে উঠলে সুবিধা হতো, তো এবার কেউ ছিল না ঢাকার মতো, পুরো ঘর অন্ধকার ছিল, ঘুমিয়ে পড়েছি। উঠলাম, উঠে প্রথমে স্নান ফান করলাম, ওয়াশিং মেশিনে চালানো ছিল আরেকবার, দেখলাম জামা কাপড় ঢোকানো রয়েছে, পিঙ্কি আমারও প্যান্ট প্যান্ট দেওয়া ছিল, ওগুলো আবার দিলাম, ওটা কাচলাম, তারপরে স্নান করলাম, স্নান করে এসে পুজো দিলাম, দিয়ে তারপর টাইগার সিম্বাকে খেতে দিলাম, দিয়ে টিয়ে আবার তো দিয়ে টিয়ে তারপরে রেডি হলাম, রেডি এখন বেরো, হেভি খিদে পেয়েছে, বাইরে দেখি কোথাও থেকে চা ফা কিছুটা খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক আপাতত এই হলো ব্যাপার, এখন আমি ফ্লাইটটা স্টার্ট দেবো, দিয়ে চলে যাবো সোজা তোমার প্রাইভেট রোড, ওখানে যে একটা বাড়ি ভাড়া করা হয়েছে সেই বাড়িটাই মনে হয় ঢুকতে হবে ফেরা, তো ফোন করে নিচ্ছি, তো আগে ফোন করলে আগে গালাগালি খেতে হবে, একবারে যাওয়ার সময় একবারে খাবো, দু ডবল ডবল তিন চার চারবার করে গালাগালি খাবো না, মানে একবারই খেয়ে না, পুরো টোটাল গালাগালিটা একবারে খেয়ে নেবে, ঠিক তো একবার ওখানে ঢুকবো, ঢুকে তারপর দেখি কী রিচুয়াল সিচুয়াস যদি কিছু থাকে তো থাকবে, নাহলে আসি সারাদিন, তারপর বিকেলবেলা কী প্ল্যানিং আছে আমি জানি না, যদি কুটুসটা পড়তে আসতে হয় তাহলে আমাকে ওকে নিয়ে আগে বেরোতে হবে, আর যদিও পড়তে না আসে তাহলে রাতে একবারই ফিরবো, এই হলো জানি, মানে এই হলো প্ল্যানিং এখনও অবধি, মানে এটাই আমি জানি, তো চলো আর টাইম ওয়েস্ট না করে এগোনো যাক এই গাড়ির জন্য। তাহলে দেখা হচ্ছে বিকেলে দুপুরে যখন হোক কখনো একটা, নট শিওর, মানে যখন যেরকম সিচুয়েশন পাবো তখন সেরকম ক্যামেরার সামনে, চলো। বাহ ওয়াট আ পোশ্চার, আবার হাসি, এত হাসি কিসে টাইগার? মামি বাবা কেউ নেই, তুমি মজা, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, হ্যাঁ সিম্বা তুমি ঘুমো, বাবা দাদা ডিস্টার্ব করছে, আমি বুঝতে পারলাম, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো সিম্বা, ঘুমিয়ে পড়ো ভালো করে সুন্দর করে ঘুমো, হ্যাঁ ওলে বাবা শোনা বাচ্চা, এটা পচা বাচ্চা টাইগার, চলো ঘুমো টাটা, গুড নাইট, না গুড নাইট তো হয়নি, গুড ডে টু পিপুল, গুড ডে, আমি যেন রাতে এসে শুনতে না পাই কেউ উৎপাত করেছে, গট ইট? সিম্বা তো বাধা আছে উৎপাত করবে না, আমি যদি শুনেছি টাইগার উৎপাত করেছে দেখবে কী হয়, ঠিক আছে ওকে ছোটারা। দিদি পাপা এসে গেছে, কী হই টাইগার? হ্যাঁ মামি আসছে, মামি আসছে, মামিয়া দিদি আসছে, পাপা বাইকে করে এসছে, মামিয়া দিদি কারে করে আসছে, ঠিক আছে পাপা নিয়ে আসছে, দেখো ছাতা নিয়ে যাচ্ছে পাপা, ঠিক আছে ওকে পাপা নিয়ে আসছে, ওয়েট ওয়েট ঠিক আছে, হ্যালো তোমাকে বলছি টাইগার, হ্যাঁ ওয়েট ওয়েট বসো, পাপা নিয়ে আসছে দিদি আর মামিকে, ওকে ওয়েট। শোয়াটা না রাতে তুমি 2 ঘন্টাও ঘুমালে বাড়িতে আরামে পাপাই, হ্যাঁ হ্যাঁ না না আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, ঠিক আছে আমি বাড়ি ঢুকে ফোন করছি তোমায়, ঠিক আছে বাড়ি ঢুকে ফোন করছি তো, খুঁজো কত এই দেখো আমি এসে বাবা, তুমি কি খাচ্ছি? পাপাকে তো দিয়েছি না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ওই দেখো টু পিপল দাঁড়িয়ে আছে, তুমি কি ওদের কিছু দেবে? সিম্বা খাবে না এগুলো কিছু, সিম্বা বমি করেছে আজকে। ঠিক আছে ওকে, তাই গেল ওকে, চলো ঘরে আসো। না সিম্বা দিদি তাহলে যাবে না, আজ বমি করেছে কে? সিম্বা করেছে তো? তাহলে সিম্বা কি করে চিকেন চাইছে? সিম্বা কাম না, দুঃখ দুঃখ দেখাতে হবে না, কাম কালকে খাবে, চলে আসো না সিম্বা। বাড়িতে এসে চাটা না খেলো না, ঠিক ব্যাটারি চার্জ আনা তো কুকুর বসেছে খেতে, আমি খাচ্ছি চা। সিম্বাকে লাস্টে বেঁধেই দিয়েছি, কারণ দিদির কাছ থেকে গিয়ে বিরিয়ানি খাইছে, ঠিক কি না? একটু আগে বমি করেছিল, করেছিল কি না? আমার কি আমি দেখাচ্ছে বাবাকে, চলো বাবা চাটা খাই, তারপর দিনা করতে যাবো। কি হয়েছে বাবা? আদো করে দিতে হবে, এখানে একটু চুক্কি দিতে হবে, চুক্কি দেবো, চুক্কি দেবো, চুক্কি দেবো, দেও দেবো, চুক্কি দেবো, চুক্কি দেবো। কি হলো তোর আবার, কি সমস্যা? ভাইকে আদো করে দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টার্গেট সিম্বা ঠিক আছে? সিম্বা না, কোনো খুর 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 না, খুর 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 খুর, কিসের খুর 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 খুর, কিসের খুর 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 খুর, দেখো দেখো খালি দেখো দেখো দেখো। আচ্ছা আচ্ছা হয়ে হইতে টাইগার, এখন ডিনার করতে হবে, নর্মাল সাদা ভাত আর পেডিগ্রি, গট ইট? কোনো চিকেন মাটন কিচ্ছু হবে না, ভাই বমি করেছে আজকে, করেছে তো সেই জন্য ভাইও নর্মাল খাবে, তুমিও নর্মাল খাবে, গট ইট? না বাবা টাইগার বমি করেনি তো, কি হয়েছে? কিন্তু দুজনে একসাথে ছিল না বলো, সেই জন্য দুজনকে একসাথে একই খাবার খেতে হবে, ঠিক কিনা টাইগার? টাইগার ভাইকে ভীষণই ভালোবাসে। ও বাবা হে 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 হে, কত 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 কত, চলো একটু পরে মামি ভাতু দিচ্ছে, এখন না মামি ভাতু দিচ্ছে, দেয়নি এখনো, আগে দিক ঠিক আছে, শো এখন শো দিদির কাছে শো। আচ্ছা ওকে ওকে, হুম দিদির কাছে একটু শো তো। আচ্ছা হয়েছে হ্যাপি? এই দেখো আবার দিদিকে চাটি চাটি করছে, কি অবস্থা রে, আমি বুঝতে পারছি না কি হবে। বাবা তাহলে গুড নাইট, ওকে ভাই। এখন বাজে ডট বারোটা, হুম সিরিয়াসলি ডট বারোটা বাজে, কিন্তু কুট্টু স্যার ঘুমোনো না, আমি ঘুমাবে কি করে, ওখানে দেখে ফেলেছে, দেখো কি করছে, মাংকে ট্রাক, দেখো শুয়েছিল, শুয়ে উঠে নাকি এখন এসব দেখছে, মাংকে ট্রাক। টিভি চালিয়ে দেওয়া হয়নি সেজন্য ফোন নেই ভরসা, মামি ফোনটা নিয়ে নিয়েছে, আমি মামিকে বলছি ফোন ফোনটা কেন দিল, আর মাংকে ট্রাক দেখছি তো, না না কিছু দেখতে হবে না, এখন শুয়ে পড়তে হবে, শুয়ে পড়, কালকে যাবি না তো? হ্যাঁ। কখন যাবি? ফাস 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 শুয়ে পড়, দাঁতে শুয়ে পড়, তারপর খেতে বসবো, আর আমার তো বিরিয়ানি এসে খাওয়ার একদম ইচ্ছা করছেই না, আমি মানে রাতে ডিনারটা আমি আমার স্কিপ করে ভাবছি কয়েকদিন ধরে, কারণ একটু এরর হচ্ছে দেখা যাচ্ছে, তো যাই হোক অর্ডার দিয়ে ফেলেছি চলে এসে খেয়ে নি আজকে, কালকে দেখি ভাবতে হবে, চল আপাতত ওয়েট করি কখন ডিনার হয়। হয়ে গেছে 12:45, আমি করতে বসছি ডিনার, ডিনার যেমন বলেছিলাম আর কি, বিরিয়ানি অর্ডার দিয়েছে তো বিরিয়ানি খেতে হবে, বিরিয়ানি খেয়ে আগে দেখি দিই একবার, হচ্ছে বিরিয়ানি সঙ্গে চিকেন, এটা মনে হয় চিকেনের কোনো একটা ডিশ হবে, এখনো সঙ্গে স্যালাড এখনো রয়েছে, বাট আমি যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবো, কারণ আমার রাতে খাওয়ার ইচ্ছাটা একেবারেই নেই, শুধুমাত্র অর্ডার দিয়েছে সেই জন্য খাবো, আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার যেতে বই পারি, কারণ কালকে আর রয়েছে নিয়মভঙ্গ, মানে ইটস ভেরি আর্জেন্ট, আজকে অলরেডি যেতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে আমি চাইনি দেরি করতে, অনেস্টলি সত্যি বলছি আজকে আমি চাইনি, আমি সাধারণত দেরি করেই পৌঁছাই সব জায়গায়, মানে টাইমে পৌঁছানোর ব্যাড হ্যাবিট আমার নেই, বাট আজকে সেটা আমি চাইনি, আজকে ঘুম থেকে উঠতেই আমার দেরি হয়ে গেছে, মানে সব ঘর অন্ধকার ছিল, বুঝতে পারিনি কটা বাজে, তো তারপর পুজো দেওয়া ছিল, পুজো দিয়ে টাইগার সিনেমা খাইয়ে পটি করিয়ে নিজে স্নান টান করে সব কিছু কমপ্লিট করতে আমার দেরি হয়ে গেছে, বাট কালকে এরকম কিছু ঘটুক আমি সেটা চাইনি,
আমি বলছি ডিফিনেটলি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, আপাতত ডিনারটা করে শুয়ে পড়বো। তুই কি বানাচ্ছে পায়েস, কালকে মনে ওখানে গিয়ে পার্টি শপটা বানাবে, এরকম জন্য প্ল্যানিং আছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো এলো ব্যাপার, তো চলো আগে ডিনারটা করে তারপর দেখছি কী করা যায়, কী হচ্ছে। ছাদে কে কে যেতে চায়? টু পিপল যেতে চায়? চলো তাহলে ছাদে চলো, ছাদে চলো, ছাদে চলো, কাম টাইগার। আবার ভীষণ উৎপাত করছো তো টু পিপল। সিম্বা চলো, সিম্বা কাম গো, সোজা ছাদে, সোজা ছাদে। চলো টেন মিনিটস টাইম, টেন মিনিটসের মধ্যে ছাদে ঘুরে টুরে পটি টয়লেট পটি যা করা করে নিচে নেমে আসবে, ঠিক আছে? অলরেডি 1:20 বেজে গেছে, গো ফাস্ট, চলো ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো ভাই এখন বাজে 1:20, মোটামুটি সব হয়ে গেছে ডিনার ফিনার। টাইগার সিম্বাকে দিয়ে এলাম ছাদে, টয়লেট পটি করে নিই 10 মিনিটের মধ্যে, ততক্ষণ আমি আমার ফাইনাল টাচআপ কমপ্লিট করে নেবো, নিয়ে শুতে চলে যাবো। কালকে সকালবেলা উঠে সব করে টোরে ওনাদের খাইয়ে টাইয়ে পটি পটি করিয়ে পুজো টুজো দিয়ে যেতে হবো এই বাড়ি, কারণ কালকে মেন ইভেন্ট মানে মেন অকেশন নিয়মভঙ্গের, সকাল বিকেল দু টাইমই গেস্ট আসবে, তো কালকে চাপ থাকবে। তো আজকে আর বেশি দেরি করবো না, ঘুমিয়ে পড়বো কারণ ক্লান্ত টায়ার্ড। তো এগুলো ব্যাপার, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করুন, না লাগলে ডিসলাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। টাইগার আরে ভাই নেমে গেল তো, কোথায় গেলি? তাই নাম সোজা নিচে জানাম। You just want